হ্যালো বন্ধুরা, দেখছেন খবর বাংলা। আপনাদের সকলকে স্বাগত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে। নিম্নচাপ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো 24 তারিখ বঙ্গোপসাগরে উঠেছে এবং যেটি ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে। দেখা যাক সেটি কোথায় গিয়ে আঘাত করে, আপনাদের দেখাবো। এবং আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিচ্ছে যে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে এই সম্ভাবনা সবথেকে বেশি। আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহও হতে পারে এমনটা জানিয়েছে। উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কতা নেই, এগুলি সবই দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এমনটা জানিয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য সতর্কতা আগে থেকেই জারি করে রেখেছে, সেটা আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি। এই যে নিম্নচাপ আসছে, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে, 45 কিলোমিটারের বেশি গতিবেগে ঝড়ো হাওয়া বইবে, যার জন্য মৎস্যজীবীদের বলা হয়েছে যে যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন 24 তারিখের মধ্যেই সন্ধ্যের মধ্যে কিন্তু ফেরত চলে আসছে, বা রাতের মধ্যে যেন উপকূলে ফেরত চলে আসে যেখানেই থাকুক। আর যেটা হচ্ছে 25 তারিখ থেকে সমুদ্রে যাওয়া যাবে না পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত। অর্থাৎ বুঝতে পারছেন এটা গভীর নিম্নচাপ বা একটু শক্তিশালী নিম্নচাপ হতে পারে, যার প্রভাবেই সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একটুখানি বাড়ার দিকে রয়েছে, 3 ডিগ্রি বেড়েছে, 30 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 26 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্প এখনও রয়েছে, যার জন্য একটু গুমোট গরমও থাকবে। তো দেখে নিচ্ছি কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে। আর আবহাওয়ার যে লেটেস্ট আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, তার জন্য এই যে নিম্নচাপ সেটা কোন দিক দিয়ে যেতে পারে এবং এরপরে আরও একটি নিম্নচাপ আসবে সেটা আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল, সেটাতে কী পরিবর্তন এসেছে সেটাও আপনাদের অল্প করে জানিয়ে দেবো। তো পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটিকে প্রত্যেকেই লাইক করতে কিন্তু ভুলবেন না, আপনাদের লাইক আমাদের অনুপ্রাণিত করে আপনাদের জন্য আরও ভালোভাবে ভিডিওগুলিকে পরিবেশন করার জন্য। এখানেও একটি রয়েছে ঘূর্ণা বর্তের মতো, দেখা যাক কী আপডেট আসছে আপনাদের একে একে জানিয়ে দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানিয়ে দেবেন, রিপ্লাই পেয়ে যাবেন, আমরা মোটামুটি 90% রিপ্লাই দিয়ে দিচ্ছি এখন। তো চলুন শুরু করা যাক। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেঘের পজিশন একবার দেখে নিই। বাংলাদেশ মোটামুটি পরিষ্কারই রয়েছে, কোথাও কোথাও পার্টলি ক্লাউডি। ত্রিপুরা, মিজোরাম, এছাড়া মণিপুর বলতে পারেন, নাগাল্যান্ড সবই, আসাম, মেঘালয়, এছাড়া উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রংপুর, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম মোটামুটি পরিষ্কারই রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম এবং বরিশাল খুলনার উপকূলীয় কিছু এলাকা পার্টলি ক্লাউডি বা মেঘলা মেঘলা। এবং দক্ষিণবঙ্গ বলতে পারেন, উত্তরবঙ্গ তো পরিষ্কার রয়েছে বললাম, দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গা কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে। এরই মধ্যে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে হালকা ফুলকা মেঘ আসতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো কোনো এলাকাতে মেঘ আসতে পারে। এবং বিশেষ করে পার্টলি ক্লাউডি বেশি থাকবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকা, তারই মধ্যে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা হচ্ছে, যেহেতু এই নিম্নচাপটি আসছে এবং দেখতেই পাচ্ছেন এগুলো সব ক্লাউডি হচ্ছে, ফলে কিছুটা এখানে কিন্তু গুমোট গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। চলুন এবারে আমরা বাকি আপডেটগুলো দেখে নিই কী আছে না আছে। আমরা প্রথমে একটু বায়ুর ঝাপটা মোড়ে যাই। পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা সকালের দিক থেকেই দেখতে পাচ্ছি একটি নিম্নচাপের মতো করে রয়েছে, ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এখানে। এটা শক্তিশালী আরও হবে, আমরা একটু দেখি লো প্রেশার এরিয়া কখন হয়। এখানে একটা লো প্রেশার এরিয়া রয়েছে, এখানে একটা লো প্রেশার এরিয়া রয়েছে, এটাকে আমরা একটু জুমটা করে দিই, তাহলে একটু বোঝা যাবে ভালো করে। তো দেখুন আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে, দেখতে থাকুন ট্র্যাক করছি আমরা লো প্রেশার এরিয়া। আমরা এল দেখুন শেপটা কিন্তু পেয়ে গেছে ধীরে ধীরে, দেখা যাক এটা আরেকটু উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিক উত্তর দিকে মুখ করছে, উত্তর পশ্চিম দিকে মূলত। এখনও দেখি এটা আরও বাঁ দিকে টান নেয় কিনা, নতুন আপডেট কী বলছে। এবং আরেকটি নিম্নচাপ এরিয়া আসছে এদিকে, দেখা যাক এটা শক্তি বাড়াচ্ছে কিন্তু মধ্য মানে বঙ্গোপসাগরের মাঝামাঝি এসে, উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এখানে এসে কিন্তু শক্তিটা বাড়িয়ে ফেলার সম্ভাবনা রয়েছে 25 তারিখের দিকে, যার প্রভাবে কিন্তু দেখুন উপকূলীয় অঞ্চলে হাওয়া ঢুকতে শুরু করবে 25 তারিখ থেকে। এবারে এটাকে আরও ট্র্যাক করছি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উড়িষ্যাতেই আছড়ে পড়বে একদম। আবহাওয়া দপ্তর এটাই কিন্তু জানাচ্ছে, যে আবহাওয়া বিজ্ঞানীরা এটাই জানাচ্ছে যে এখানে কিন্তু উড়িষ্যাতে আছড়ে পড়বে। যদি এটা আছড়ে পড়ে সেক্ষেত্রে এরিয়াগুলো থাকছে চান্দিবালি, এদিকে থাকছে কেন্দ্রাপাড়া, পারাদ্বীপ, কোণারক, পুরী, মানে এই মাঝামাঝি কোনো জায়গাতে এটা
প্রবেশ করে যাবে, যার প্রভাবে এই এলাকাগুলিতে দেখুন কলাপাড়া থেকে শুরু করে হলদিবাড়ি, মানে সাগর, দীঘা, মন্দারমণি, কন্টা, অর্থাৎ বলতে পারেন কলকাতা, হাওড়া, হুগলি, 2, 24 পরগনা এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই এলাকা জুড়ে বা হুগলি কিছু অংশ জুড়ে কিছু একটুখানি দমকা হাওয়া থাকতে পারে। 25-26 তারিখ থেকে শুরু হবে এবং ধীরে ধীরে সেটা কিন্তু পশ্চিমাঞ্চলের যে অন্যান্য জায়গাগুলিতে কভার দেবে, কিন্তু বাকি জায়গাতে দেখুন উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম, গুয়াহাটি, এদিকে ত্রিপুরা এদিকে কিন্তু তেমন থাকছে না প্রভাব, মূলত এই এলাকাতে এর প্রভাব থাকতে পারে। পরবর্তীটা আমরা দেখছি কি আসছে না আসছে নতুন আপডেট, এবং এখানে গতি যদি মাপতে হয় তাহলে দেখুন এতে কত গতিবেগ থাকছে, মোটামুটি 80 কিলোমিটার গতিবেগে কিন্তু বায়ুঝাপটা থাকছে, কোথাও কোথাও 80-এর বেশি। তো মূলত এই এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে আর বাকি জায়গাতে দমকা হাওয়া থাকবে, মূলত বুঝতেই পাচ্ছেন এটা ধীরে ধীরে 26 তারিখ এটা ল্যান্ডফল করে যাবে আর একটু পশ্চিম দিকে বেঁকে, তখন কিন্তু গতিবেগ আমরা মোটামুটি ওই 80 কাছাকাছি থাকবে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বায়ুঝাপটা 80 কিলোমিটার গতিবেগে এটা ল্যান্ডফল করবে, ফলে ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত অবশ্যই হবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া আপনাদের বৃষ্টিটা দেখাচ্ছে। এরপরে এইটা চলে যাচ্ছে, এটা ধীরে ধীরে চলে যাবে রায়পুরের দিকে চলে যাবে, তখন এখানেও কিন্তু যখন এটা ভেতরে প্রবেশ করবে এর প্রভাবে এই সমস্ত এলাকাতে, তখনও কিন্তু 80 কিলোমিটারের উপরে কিন্তু গতিবেগে দমকা হাওয়া বইতে থাকবে, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা আরও পরবর্তী নিয়ে গেলে এটা ধীরে ধীরে দেখুন মধ্য দিকে গিয়ে আবার বাঁ দিকে টার্নিং নিচ্ছে। তো এইভাবে কিন্তু রয়েছে এটা, তারপর এটা আরও একটু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে, তখন এখানে আবার বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থাকবে। এবারে আমরা দেখে নিচ্ছি পরবর্তীটা, এটা চলে যাওয়ার পরে আমরা লক্ষ্য রাখছি যে 2 নম্বরটা আমরা দেখছিলাম যে আগের আপডেটে যেটা আপডেট ছিল, প্রতিনিয়ত আপনাদের আপডেটটি জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে যাচ্ছিলো এবং বলছিলাম সেখানে প্রচুর পরিমাণে দমকা হাওয়া এবং তার সঙ্গে বা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে। এটা দেখুন মায়ানমার থেকে এটা বঙ্গোপসাগরের দিকে কখন যাচ্ছে, মোটামুটি মায়ানমার থেকেই কিন্তু এবং বাংলাদেশের যে লাগো বর্ডার যে টেকনাফের এখান দিয়ে কিন্তু এটা বঙ্গোপসাগরে প্রবেশ করবে এখনও পর্যন্ত আপডেট, এবং 100 কিলোমিটার গতিবেগে তখন থাকবে। তারপর দেখুন এখানে আরও শক্তি নিতে পারছে কিনা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে এটা মানে বাংলাদেশের দিকে মুখ হচ্ছে, মানে যেটা আরেকটু দেখছিলাম আগের আপডেটে এটা আরেকটু বাঁ দিকে ছিল সেটা একটু আরেকটু উত্তর দিকে মুখ করছে, যেক্ষেত্রে পরিষ্কার দেখা যাচ্ছে এটা বরিশাল মুখও রয়েছে। দেখা যাক এই আপডেটটি দিকে, এগুলো সবই এখনও পরিবর্তন হবে আপনাদের বলে রাখছি, কারণ এই যেটা নতুন যেটা যাচ্ছে তারপরে এটা আসবে, তাই তার আবহাওয়ার উপর এটা নির্ভর করবে কোন দিকে মুভ করবে, কতটা মুভ করবে। তো দেখতেই পাচ্ছেন আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানটা মিটারটা মোটামুটি 90-এর উপরে কিন্তু গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ বুঝতে পারছেন এটাও সমুদ্র উত্তাল করবে, বিশেষ করে বাংলাদেশের লাগোয়া যে সমুদ্র এলাকা রয়েছে এখানে দাপটে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগ এখানে কিন্তু হাওয়ার দাপট ভালোই থাকবে, দেখুন বুঝতেই পাচ্ছেন। এবারে আমরা এটাকে আর একটু ট্র্যাক করি, দেখা যাক নতুন আপডেট করেছে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে কি না, সাতক্ষীরা দিয়ে হয়তো খুলনা দিয়ে এদিকে যাবে, তো তার মানে যেটা হয়তো নদিয়া 2-24 পরগনার দিকে এফেক্ট থাকবে, হুগলির দিকে এফেক্ট থাকতে পারে, এটা কিন্তু খুলনা দিয়ে সাতক্ষীরা দিয়ে প্রবেশ করার এখনও সম্ভাবনা, অর্থাৎ এখানে দমকা ঝোড়ো হাওয়া দেবে এবং দেখা যাক এটা আগের মতো অতটা শক্তিশালী কিন্তু পাচ্ছে না। এই আপডেটটিতে একটু আর পরিবর্তন দেখা দিয়েছে, কিন্তু 28 তারিখে আমরা দমকা হাওয়া পাবো, অর্থাৎ আবার পরে এখনও থাকছে, এটাতে কিছুটা পরিবর্তন আসবে, এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে দেখুন মুভমেন্টটা রয়েছে বীরভূম, পুরুলিয়া, বর্ধমানের উপর দিয়ে এটা চলে যাবে ঝাড়খণ্ডের দিকে, তারপর ওটা আরও ভেতর দিকে চলে যাচ্ছে, ভেতর দিকে গিয়ে আরও কিন্তু বিহারে এই সমস্ত এলাকাতে এটা চলে যাওয়ার সম্ভাবনা ওই দিকে, এবং এর ফলে বৃষ্টিপাত কেমন আসবে কোন দিকে কী হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি। যদি কম শক্তিশালী হয় তাহলে কিন্তু ভালো, কারণ পুজোর আগে এরকম একটি ঝড় আঘাত করে দেওয়াটা সেটা কিন্তু সত্যিকারে একটু দুর্ভাগ্যের বিষয় আর কি, কারণ এমনিতেই বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তাই অবস্থা রয়েছে এই এলাকাগুলিতে, আবার যদি একদম চলে আসে তো দেখুন বৃষ্টিটা আমরা দেখাচ্ছি পুরো আপডেটটি দেখে 24 তারিখ থেকে দেখে দিচ্ছি, বৃষ্টিপাত চট্টগ্রাম দিয়ে ঢুকবে 24 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং শুক্রবার বৃষ্টিপাত আকাশ মূলত যেহেতু আংশিক মেঘলা আকাশ এবং অনেকটাই পরিষ্কারের দিকে রয়েছে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে। শুক্রবারে কিন্তু সেরকম বৃষ্টিপাত সব জায়গাতে হবে না, মানে অনেকটাই ভালো বলতে পারেন, তবে বাংলাদেশের দিকে রাত্রেবেলাতে বৃষ্টিপাত প্রবেশ করে যাবে, চট্টগ্রাম, বরিশাল এবং ত্রিপুরাতে কিছুটা এফেক্ট দেখা দিতে পারে, কিছুটা মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু ঢুকতে পারে। 25 তারিখ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে, দেখুন ধীরে ধীরে বুঝতেই পাচ্ছেন যে 2-24 পরগনা মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটাই বলছে 3টে জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর 27 তারিখের দিকে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার। তো দেখুন এটাকে নিয়ে যাচ্ছে বাংলাদেশও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, অর্থাৎ বজ্রকর্ম মেঘে কিন্তু বৃষ্টিপাত হবে 25 তারিখে এবং এটা উপকূলীয় অঞ্চলে যেহেতু
উড়িষ্যার দিকে মেকে যাচ্ছে, তখন দেখা যাক উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া তো পাবোই, তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে। 26 তারিখে বৃষ্টিটা একটু বেড়ে যাবে, তো 26 তারিখে কিন্তু অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলতে পারে, তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকে সবথেকে বেশি চান্স, উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গের 5টি জেলা এবং রংপুর বিভাগ, এখানে দেখুন হালকা মাঝারি করে বৃষ্টিপাতের বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা, চট্টগ্রামের দিকে সম্ভাবনা, ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি, আরেকটু সঙ্গে থাকুন তাহলে পুরো বিষয়টি জেনে যাবে, এটা চলে যাবে এদিকে। এরপরে যেটা হচ্ছে আমাদের মূলত আলোচনা হচ্ছে এই 2 নম্বর নিম্নচাপ যেটা 27 তারিখে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং এর ফলে দেখা যাক কী হচ্ছে, বৃষ্টিটা সম্ভবত 27 তারিখ থেকে কিন্তু যেহেতু আগের নিম্নচাপটা দাপটা কিছুটা জলীয় বাষ্প থাকবে এবং এটা যাচ্ছে, ফলে দুটোই মিলে কিন্তু বজ্রগর্ভ মেঘে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, 27 তারিখে বৃষ্টিপাত পাওয়া যাবে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং 27 তারিখে বরিশাল দিয়ে প্রবেশ করবে, কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি 27-28-এর মাঝে ভারী মাত্রার বৃষ্টিপাত রয়েছে, মাঝারি ভারী ধরনের হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকটাতেও থাকবে, রংপুর বিভাগের কিছু অংশে এবং আসামের কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে, মনমোহনসিং সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাত যেতে পারে এবং দক্ষিণবঙ্গেতেও দক্ষিণ এবং উপকূল অঞ্চল দিয়ে তো ভারী বৃষ্টিপাত প্রবেশ করছে, পরিষ্কার দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাবে খুলনা, লালমোহন, কলাপাড়া, মাথাবেড়িয়া, পিরোজপুর, খোল, সাতক্ষীরা, শ্যামনগর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত প্রবেশ করে যাবে, একদম সুন্দরবন এলাকা ধরে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত, দেখুন এই এলাকা দেখলেই বুঝতে পারছেন এগুলোতে কত মিলিমিটার থাকতে পারে, একবার অনেক দেখি মিলিমিটার দেখায় কি না কতটা, এটা মিটারটা আবার ডিস্টার্ব করছে, 11, 12, 15 করে 16 করে কিন্তু এরকম বৃষ্টিপাত একটা স্লটে থাকবে, এবং তার আগে যেটা দেখছিলাম লাল মতোটা দেখা যায় ওটাতে এইটাতে অনেক 63-60 মতো মিলিমিটার, অর্থাৎ এইভাবে যদি আসতে থাকে তাহলে এই এলাকাগুলি মূলত বৃষ্টিপাতের কবলে থাকবে, আর উত্তরবঙ্গে তো দেখালাম বৃষ্টিটা রয়েছে, চলুন এটাকে আরেকবার নিয়ে যাই, কোথা থেকে যাচ্ছে দেখুন বৃষ্টিটা ধীরে ধীরে, দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বোঝা যাচ্ছে, তবে এইটা প্রচুর পরিমাণে জলীয়বাষ্প টেনে নিয়ে আসবে, ফলে কিন্তু আরও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে, দেখুন দেখাচ্ছি বর্ষা এখন যাচ্ছে না, এই মাসে তো যাওয়ার সম্ভাবনা মোটেই নাই, আমরা 3 তারিখ পর্যন্ত মনে হয় আপডেটটি পেয়ে গেছি, 29 তারিখেও বৃষ্টিপাত থাকবে, তো মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত হলেও বেশ ভালো, তবে এখন দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিছুটা উপকূলীয় অঞ্চলে ভারী মাত্রা প্রবেশ করবে এবং গোটা ভারতে বৃষ্টিপাত হবে, বিশেষ করে উত্তর উপদিকটা ছেড়ে এখানে এখনও বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বর্ষা এখন উঠছে না, ওই সময় এই আর পরবর্তী ক্ষেত্রে আবার নিম্নচাপ এলে আবারও বর্ষা ওঠাতে দেরি হবে, 1 তারিখে বৃষ্টিপাত আমরা পাবো, 2 তারিখেও দেখুন বৃষ্টিপাত এইগুলো উপদিকে চলে যাচ্ছে, এদিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 তারিখেও মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত, তবে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি দেখুন 3 তারিখেও আবার ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতে আসছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা মাঝারি সব মিলিয়ে মিশে বৃষ্টিপাত, বুঝতেই পাচ্ছেন এখনও বৃষ্টিপাত যাবে না, আমাদের হাতে 3 তারিখ পর্যন্ত আপডেট, পুজোর মুখোমুখি প্রায়, তখনও কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে আমরা পূর্ব ভারতের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে এবং উত্তর ভারতের কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এছাড়া এই দিকেও পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পশ্চিম উপকূলে, অর্থাৎ এবং দক্ষিণ দিকে তো বৃষ্টিপাত রয়েছে, তো পুরোপুরি বর্ষা এখনও ওঠার গন্ধ নেই, তো এই রয়েছে লেটেস্ট আপডেট, একবার আমরা দেখে দিচ্ছি উপগ্রহ চিত্র, নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে উঠছে এবং 24 তারিখে ফরমেশন হচ্ছে সেটা কিন্তু এই অবস্থা রয়েছে, অর্থাৎ আন্দামানে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত, মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে, 24 তারিখের পর থেকে আর যাওয়া যাবে না, 24 তারিখ রাতের পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপ আকারে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা, তার ফলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত এবং দমকা হাওয়া কিছুটা বাড়তে পারে, তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর এখনও এইগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত মানে হওয়ার জন্য হালকা ফুলকা মেঘ হতে পারে, তো সব জায়গাতে বৃষ্টিপাত মোটেই নেই, বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হতে পারে, তাপমাত্রা বেড়ে 33 ডিগ্রিতে গেছে, তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপডেট ভালো লাগলে একটি লাইক করে দিন, শেয়ার করে নেবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট জানার জন্য, ধন্যবাদ।